করিমগঞ্জ থেকে আজ পবিত্র হজের উদ্দেশ্যে রওনা দিলেন 136 জন হজযাত্রী। দু বছর করোনা অতিমারির জন্য বন্ধ ছিল পবিত্র হজযাত্রা। এবছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় হজ কোত্রে পবিত্র মক্কায় পাড়ি দিচ্ছেন ইসলাম ধর্মাবলম্বীরা। এবার করিমগঞ্জ জেলার হজ কমিটির ব্যবস্থাপনায় শনিবার কানিশাইল মরকজ থেকে 6টি নৈশ বাস করে মোট 136 জন পবিত্র হজের উদ্দেশ্যে রওনা দিলেন। করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে 6টি নৈশ বাসের নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রতিবারের মতো এবারও করিমগঞ্জ হজ কমিটির পক্ষ থেকে হজ কিট বিতরণ করা হয়। হজ কমিটির সদস্যরা বিতরণ করেন। এদিন হজ কমিটির সম্পাদক খলিলুর রহমান হজযাত্রীদের কাছে দেশ ও জাতির মঙ্গলের জন্য দোয়া চাইলেন। তৎসঙ্গে তিনি করিমগঞ্জ জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। হজযাত্রীদের বিদায় দিতে উপস্থিত হন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিধায়ক ও প্রত্যেক হজযাত্রীর কাছে দোয়া ও আশীর্বাদ চান। মাগরিবের নামাজের পর কানিশাই মরকজ মসজিদের ইমাম আব্দুল হান্নান কাসিমি সহ সকল হজযাত্রীদের উদ্দেশ্যে দোয়া করেন। করিমগঞ্জ থেকে আজহারউদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। করিমগঞ্জ জেলা থেকে আজকে অনেক হজযাত্রী মক্কায় পাড়ি দিচ্ছেন। বিশেষ করে হজ কমিটির তরফ থেকে আজকে 157 জন হজযাত্রী গুয়াহাটি মুখে রওনা দিচ্ছেন। অর্থাৎ গুয়াহাটি আজকে যাবেন এবং 14 তারিখ ওনারা গুয়াহাটি থেকে ওনাদের ফ্লাইট ওনারা মক্কায় যাবেন। তো বিশেষ করে আমি বিধায়ক হিসেবে আসলাম, এখানে পরিবেশটা কীভাবে চলছে, কারণ যাওয়ার সময় যাতে কোনো অসুবিধা হয় না, কারণ ল্যান্ডস্লাইডের সময় যাতে এই জায়গায় যাতে কোনো ধরনের হজযাত্রী যাতে কোনো অসুবিধা না হয় এবং হজ কমিটির সঙ্গে আমার যোগাযোগ হয় এবং ইতিমধ্যে সুন্দর এবং সুষ্ঠু একটা পরিবেশ বলতে কি কোনো ধরনের কোনো এখানে কোনো প্রবলেম কিছু নেই, সবার একটা সুষ্ঠু একটা পরিবেশ। তো ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদেরকে এবং বিশেষ করে এখানে আসছি সবার দোয়া নেওয়ার জন্য এবং সবাইকে সেটাই অনুরোধ করবো যে আমাদের ভোজে গিয়ে আমাদের জন্য দোয়া করার জন্য, দেশের জন্য দোয়া করার জন্য, আমাদের দেশটা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, আমরা সবাই যাতে সুন্দর থাকি, ভালো থাকি, যে আমাদের মধ্যে যাতে ভ্রাতৃত্ববোধ যাতে বজায় থাকে সে দোয়া করার জন্য এবং আমাদের সবার যাতে সুস্থ এবং সুন্দর শরীর থাকে সেটা দোয়া করার জন্য আমরা এখানে আসলাম এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে সুস্থ এবং সুন্দর পরিবেশ এবং আরও যাতে অসুবিধা না হয় এবং অসুবিধা হওয়ার সঙ্গে যদি কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে হজ কমিটির সঙ্গে যোগাযোগ করবেন। বিধায়ক হিসাবে আমি সবসময় তৎপর আছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, সুন্দরভাবে আপনারা হজ করে যাতে আসতে পারে সেটাই আজকে আপনার কাছে প্রার্থনা করছি, কামনা করছি। হজযাত্রীগণের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, আমরা ভারতবাসী আমরা গর্বিত, আমরা ভারতবাসী হিসাবে আমরা গর্বিত, সুতরাং সেই দেশে গিয়ে এমন কোনো কাজ যেন না করে যাতে আমাদের দেশের অমঙ্গল হয় বা দেশের বদনাম হয়, তাই এবং দেশের জন্য আমরা সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করতে পারি সেই দোয়া হজযাত্রীগণ মক্কা শরীফ গিয়ে করবেন, এই আশা রাখছি আমি হজযাত্রীগণের প্রতি, ইনশাআল্লাহ। স্যার, আজকে করিমগঞ্জ জেলা থেকে কতজন হজযাত্রী আপনার এই তত্ত্বাবধানে? আমাদের তত্ত্বাবধানে আজকে করিমগঞ্জ থেকে 132 জন হজযাত্রী গুয়াহাটির দিকে রওনা দিচ্ছে। ওদের 14 তারিখ আমরা সব ব্যবস্থা করে ওদেরকে পাঠানোর ব্যবস্থা করছি। জেলা প্রশাসনে কোনো সহযোগিতা আছে কি? সহযোগিতা করেছে, ওরা পুলিশ এক্সপোর্ট দিয়েছে গুয়াহাটি পর্যন্ত, তার জন্য আমরা জেলা প্রশাসনকে কতটি কতটি গাড়ি ব্যবস্থা হয়েছে আপনার? এখন আজকে যাবে আমার 6টি গাড়ি, 6টি বাস যাবে। কত করে রাস্তা দিয়েছে এই 6টি গাড়ি থেকে জেলা প্রশাসন থেকে কোনো স্কোর দেওয়া হয়েছে কি? স্কোর দেওয়া হয়েছে, এই যে দেওয়া হয়েছে। আজকে যে হজযাত্রীরা যাচ্ছেন বা আপনারা এই কানিশাইল এলাকায় বা জনসাধারণ সহযোগিতা করছেন, সেবা করতে করে তাকে আজ মধ্যে দীর্ঘদিন থেকে বিদ্যার্থী পেলে ওদের সেবা করার আগ্রহ।